সন্তানদের জন্য একটি নিরাপদ জায়গার কথা ভাবেন পৃথিবীর সব বাবা মা। একটি উন্নত স্বাস্থ্যকর জীবন উপহার দিতে চান তারা। এজন্য প্রয়োজনে নিজ দেশ ছেড়ে ভিন্ন কোনো দেশে পাড়ি জমাতেও দ্বিধা করেন না অনেকে। এমনিতে বাংলাদেশি তরুণদের মাঝে দেশ ছেড়ে যাওয়ার প্রবণতা বা ইচ্ছা ক্রমশ বেড়েই চলছে। একটি বাড়ন্ত অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশি তরুণরা শুধু নয়, জন্মভূমি ছেড়ে বিদেশে স্থায়ী হওয়ার কথা ভাবছেন অনেক মধ্যবিত্তরাও। পৃথিবীর অনেক দেশে পরিবার নিয়ে স্থায়ী হওয়ার সুযোগ আছে, তবে এর মধ্যে ইউরোপের প্রতি আছে আলাদা আকর্ষণ। ইউরোপ হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের এক সমৃদ্ধ মহাদেশ। শুধু যে ইউরোপ ইতিহাস সমৃদ্ধ হয়েছে তা নয়, সাথে সাথে তাদের অর্থনৈতিক উন্নতি সাধন করতে পেরেছে। বলতে গেলে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ বিপ্লবের মাধ্যমে নিজেদেরকে সমৃদ্ধ করেছে তারা। সবচেয়ে বড় ধাক্কা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এরপরে ইউরোপকে আর তেমন কোনো প্রতিবন্ধকতা সইতে হয়। অর্থনীতির চাকা গতিশীলতা বিবেচনা করলে কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির অধিকাংশই ইউরোপ দ্বারা সৃষ্টি। সে কারণেই উন্নত বিশ্বের আরেক নাম ইউরোপ। আমাদের এই ভিডিওতে 2024 সালে ইউরোপের যেসব দেশে পরিবার নিয়ে স্থায়ী হওয়ার ভালো সুযোগ রয়েছে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরছি। ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেনভুক্ত দেশ পর্তুগাল। ইউরোপের একেবারে পশ্চিমে আটলান্টিকের পাড়ে দেশটির অবস্থান। দেশটির তিন দিকেই আছে সমুদ্র। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বেশি ইমিগ্রান্ট দেশ পর্তুগাল, ফলে বর্তমান সময়ে ইউরোপের দেশগুলোর মধ্যে স্থায়ী বসবাসের ভালো সুযোগ আছে পর্তুগালে। পর্তুগাল ইমিগ্রেশন অ্যান্ড বর্ডার সার্ভিস SEF এর তথ্য বলছে, 2023 সালের 30 জুন পর্যন্ত 2405 জন বাংলাদেশিকে বৈধতা দিয়েছে ইউরোপের এই দেশটি, আর 2935 জন ভারতীয় নাগরিক বৈধতা পেয়েছে পর্তুগালে। 2023-24 সালে কতজন বৈধতা পাবে তা জানা যাবে জুলাইয়ের প্রথম দিকে। পর্তুগাল এমন এক দেশ যেখানে ইউরোপের অন্য কোনো দেশে থাকা বৈধ বা অবৈধ অধিবাসীদেরকেও পর্তুগালে বৈধ হওয়ার সুযোগ করে দেয়। তবে পর্তুগালে সাধারণত আয়ের সুযোগ ইউরোপের অন্য উন্নত দেশগুলোর চেয়ে কম। এখানে বেতন কম হওয়ায় জীবনযাত্রার ব্যয় ইউরোপের অন্য দেশগুলোর চেয়ে একেবারে কম। কিন্তু দেশটিতে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, ছেলে মেয়েদের লেখাপড়া সহ অন্যান্য সুযোগ সুবিধা ইউরোপীয় স্ট্যান্ডার্ডের। ইউরোপের আরেকটি দেশ বেলজিয়ামও পরিবার নিয়ে স্থায়ী হওয়ার জন্য ভালো দেশ। বিশেষ করে যারা সহজে ইউরোপে স্থায়ী হতে চান তাদের জন্য এই দেশ দারুণ সম্ভাবনাময়। বেলজিয়ামের আয়তন 30,528 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা 1,15,00,000 মতো। এখানকার 97% লোক শহরে বাস করে। জার্মান, ডাচ অথবা ফরাসি ভাষা জানা থাকলে এবং 5 বছর বেলজিয়ামে বসবাস করলেই দেশটির নাগরিক হিসেবে স্বীকৃতি মিলবে। ব্রাসেলস বেলজিয়ামের রাজধানী ও বৃহত্তম শহর। ইউরোপীয় কমিশন, ন্যাটো এবং বিশ্ব শুল্ক সংস্থার সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত। বেলজিয়াম ইউরোজোনে অবস্থিত হওয়ায় এখন দেশটিতে প্রচলিত মুদ্রার নাম ইউরো। সারা বিশ্বের উদ্যোক্তাদের কাছে এক স্বর্ণভূমি বেলজিয়াম। দেশটির সরকার উদ্যোক্তাদের উৎসাহ দিতে মোটা অঙ্কের প্রণোদনা দিয়ে থাকে। তাই নতুন ব্যবসা শুরু করতে চাইলে কিংবা প্রতিষ্ঠানের সদর দপ্তর স্থাপনের জন্য আদর্শ দেশ এটি। বেলজিয়ামের নাগরিকত্ব পাওয়ার সবচেয়ে বড় সুবিধা হল ইউরোপীয় ইউনিয়নের সকল দেশে চাকরি ও পড়ালেখার সুযোগ পাওয়া যায়। বেলজিয়াম পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের 187টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়। বলা হয় স্ক্যান্ডিনেভীয় দেশগুলো সেরাদের সেরা। নরওয়ে উত্তর ইউরোপে স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপের পশ্চিম ও উত্তরাংশে অবস্থিত। দেশটির প্রকৃতি যেন সৃষ্টিকর্তা নিজ হাতে গড়ে দিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, পেনশনের সবচেয়ে ভালো সুবিধা রয়েছে এই দেশে।
কয়েক বছর আগেও বাংলাদেশ বা ভারত থেকে মানুষ এই দেশগুলোতে যাওয়ার তেমন আগ্রহ দেখাতো না, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে নরওয়ের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে কয়েক গুণ। পরিবার নিয়ে নরওয়ের নাগরিকত্ব বা স্থায়ী হওয়ার সুযোগ আছে দেশটিতে। যদি কেউ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের যে কোনো একটির পাসপোর্টধারী হন, তাহলে খুব সহজে পেয়ে যাবেন নরওয়েতে স্থায়ী হবার ড্রিম চ্যানেল। তবে বাংলাদেশী নাগরিকদের জন্য কয়েক ধাপে দেশটিতে স্থায়ী হতে হয়। নরওয়েতে প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা মাত্র 2000-এর মতো, রাজনৈতিক আশ্রয় প্রার্থী 300-400 জনের মতো। বর্তমানে নরওয়েতে মোট জনসংখ্যা রয়েছে 50 লাখ, আর এর মধ্যে 16 ভাগ অভিবাসী। তার মানে দেশটি প্রচুর অভিবাসীদের গ্রহণ করে। দেশটিতে 3 মাসের কম সময়ে অবস্থান করলে রেজিস্ট্রেশন করতে হয় না। নরওয়েতে স্থায়ী হওয়ার প্রথম ধাপ হলো যে কোনো কাজ খুঁজে নেয়া। শুধু ইউরোপ নয়, কানাডা, আমেরিকা বা অস্ট্রেলিয়া সহ উন্নত দেশগুলোতে ড্রাইভিং লাইসেন্স থাকলে কাজ পাওয়া সহজ হয়। বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে পরিবার নিয়ে স্থায়ী হওয়ার সুযোগ আছে। ফিনল্যান্ড এমন এক দেশ, ইন্টারন্যাশনাল এক্সপার্ট ইনসাইডারের জরিপ অনুসারে পারিবারিক জীবনের জন্য ফিনল্যান্ড বিশ্বের শীর্ষ দেশ। জীবনযাত্রার উচ্চ মান, সাশ্রয়ী মূল্যে শিশু যত্ন, শিক্ষার বিপুল সুযোগ, উন্নত চিকিৎসা সেবা এবং নিরাপদে চলাফেরা সহ উচ্চ আয়ের জন্য এই দেশ খুবই উপযোগী। তবে আগের তুলনায় ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়া কিছুটা কঠিন হয়ে উঠেছে। তবে যাদের সামর্থ্য আছে এবং সত্যি এই দেশটিতে সন্তানদের নিয়ে স্থায়ী হতে চান, তাদের জন্য সেটি কঠিন নয়। চলতি বছরের মার্চে দেশটি তাদের অভিবাসী আইনে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। বর্তমানে দেশটিতে 4 বছর বসবাসের পর অভিবাসীরা স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারেন। নতুন পরিকল্পনায় তা 6 বছর করার কথা বলা হয়েছে। ভবিষ্যতে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীকে পরীক্ষার মাধ্যমে ফিনিশ অথবা সুইডিশ ভাষায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনের প্রমাণ দিতে হবে। সেই সঙ্গে ন্যূনতম 2 বছর ফিনল্যান্ডে কাজ করতে হবে। যারা দীর্ঘ সময় বেকারত্ব বা সামাজিক সহায়তা ভাতা নিয়েছেন, তারা স্থায়ী বসবাসের অনুমতির জন্য বিবেচিত হবেন না। তবে কিছু ক্ষেত্রে 6 বছরের বসবাসের সময়সীমার শর্তটি শিথিল করার কথা বলা হয়েছে। কারো মাসিক আয় 40,000 ইউরো হলে, মাস্টার্স ডিগ্রি শেষ করলে বা ফিনল্যান্ডে তা স্বীকৃত হলে বেকার বা সামাজিক ভাতার সুবিধা না নিয়ে 2 বছর নিরবচ্ছিন্নভাবে চাকরি করলে 4 বছর থাকার পরই স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করা যাবে। HSBC এর সাম্প্রতিক এক্সপার্ট এক্সপ্লোরার জরিপে দেখা যায়, পরিবার নিয়ে বসবাসের জন্য পৃথিবীর অন্যতম সেরা দেশ হিসেবে স্থান পেয়েছে নেদারল্যান্ডস। চাইল্ড কেয়ারের ভালো প্রাপ্যতা, শিক্ষার মান এবং অভিভাবকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তার কারণে দেশটি বসবাসের জন্য খুবই ভালো। বর্তমানে দেশটিতে 4 লাখ কর্মীর সংকট আছে। এই সংকট পূরণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়ে থাকে দেশটি। নেদারল্যান্ডসে বাংলাদেশি প্রযুক্তি পেশাদারদের জন্য অনেক সুযোগ রয়েছে, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালিসিস্ট ও প্রোগ্রামার। স্বল্প ও দীর্ঘ উভয় মেয়াদে কাজের সুযোগ আছে দেশটিতে। দক্ষ পেশাজীবীরা পরিবার নিয়ে দেশটিতে স্থায়ী হতে চাইলে নেদারল্যান্ডস হতে পারে আদর্শ দেশ। দেশটির রাজধানী আমস্টারডাম। এখানে বসবাসের খরচ ইউরোপের অন্যান্য শহরের তুলনায় অনেক বেশি। তবে আয় যেহেতু বেশি, তাই বেশি ব্যয় করার মানসিকতা এমনি তৈরি হবে। এই দেশগুলোর বাইরে ইউরোপের আরও অনেক দেশ আছে, যেমন সুইডেন, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি ও অস্ট্রিয়া। তবে দেশগুলো পরিবার নিয়ে স্থায়ী হওয়ার জন্য তুলনামূলক কঠিন। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে জানা অজানা স্থান, দেশ কিংবা মজার সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।